Assalamu alaikum, welcome to Juno's family. নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সাড়ে এগারোটা থেকে ভিডিওটা শুরু করছি এর মধ্যে নাস্তা করে নিয়েছি ছেলেকে খাওয়ানো শেষ আজকে রান্না করব দুপুরে এই জন্য আম্মু হচ্ছে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছে আম্মু বাসায় নেই এই জন্যই আমি রান্না করছি আমি খুব একটা রান্না করি না রান্না করতে এখন খারাপ লাগে না কারণ আমার তো কোনো কিছু করাই লাগে না এখানে পেঁয়াজ মরিচ দেখলাম সবই কাটা আছে মাছগুলো কেটে একদম ধুয়ে রেখে দিয়েছে আমি জাস্ট রান্না করার আগে দুই একবার ধুয়ে নিব রান্না করব আলু করলা ভাজি ডাল ভাত আর পাঙ্গাস মাছ তো আলু করলা ভাজি কাটা শুরু করার আগে আমি দুটো চুলাতে ডাল ভাত বসিয়ে দিচ্ছি কারণ এই দুটো আগে আগে হয়ে গেলে বাকি দুটো রান্না করতে আমার সময় লাগবে না আর আমাদের তিতাস লাইনের গ্যাস কখনই থাকে না মাঝে মাঝে থাকে কখনই থাকে না এটা বললে ভুল হবে বেশিরভাগ সময় আমরা হচ্ছে সিলিন্ডার গ্যাসে রান্না করি তো আমি চুলায় বসিয়ে দিলাম ডাল ভাত হতে হতে হাতের টুকি টাকি কাজ শেষ করে নিই গতকালকে মেহমান এসেছিল তো কিছু কাছের জিনিস বাহিরে আছে সেইগুলো শোকেসে রেখে দিব শোকেসে অনেক ধুলো বালি জমে গিয়েছে সে কবে সব জিনিস বের করে পরিষ্কার করেছি আমার মনে নেই ব্যক্তিগত প্রয়োজনে বা মেহমান আসলে দু চারটা জিনিস বের করে সেগুলোই ধুয়ে মুছে রেখে দেয় কিন্তু সম্পূর্ণ জিনিস বের করে আর ধোয়া মোছা হচ্ছে না এটা আর এখন পসিবলও মনে হয় না কারণ জুনুন যেভাবে ঘরে ছুটাছুটি করে কখন কোনটা ফেলে দেয় আর এমনিতেও অনেক জিনিস ভেঙে গিয়েছে এজন্য আর সেই রিস্ক নিতে চাচ্ছি না এভাবে টুকটাক করে থালা বাসন যা ধোয়া হচ্ছে সেগুলোই পরিষ্কার করে রেখে দিচ্ছি আর ধুলাবালি আমাদের এখানে নিত্য দিনের সঙ্গী এক জায়গা পরিষ্কার করে পাঁচ মিনিট পরে সেখানে আর হাত দেওয়া যায় না এমন পরিস্থিতি বা এমন পরিবেশে আমরা আছি বা থাকছি বা থাকবো ভবিষ্যতে যাই হোক নিজের থাকার জায়গা সবার কাছে অনেক ভালো লাগার ভালোবাসার ঠিক একইভাবে আমি আমার বসবাসের জায়গাটাকে অনেক বেশি ভালোবাসি থালা বাসন দেখা শেষ এখন রাখলাম ট্রেটা তারপর হচ্ছে ডাইনিং চেয়ারের কিছু কভার অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না নোংরা হয়েছিল সেগুলো মেশিনে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাপড় হতে হতে আমি এখন আলু করল্লা কেটে নিব তো কভারগুলো দেয়া থাকলে না চেয়ারগুলোকে অনেক আবৃত মনে হয় মানে কেমন লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এরপরে আমি কভার লাগিয়ে দেখাব আমার কাছে ব্লগিং করতে ভালো লাগে এই জন্যই করি মানুষ সব কিছু কিন্তু টাকা পয়সা উপার্জনের জন্য করে না আমি আমার এই মুহূর্তগুলোকে ধরে রাখি এটাই আমার ভালো লাগে তারপরও যারা আমার ভিডিওগুলোকে দেখেন তাদেরকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি খুব বড় ভিডিও করি না করতে পছন্দ করি না আমার কাছে ছোট ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে তো আজকে যেহেতু রান্না করছি তাই রান্নাবান্নাটাই বেশি শেয়ার করবো তো যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওতে আমার নিত্যদিনের টুকি কিছু কাজ কিছু মুহূর্ত আর আমার ছেলেকে দেখানো হবে বা দেখাচ্ছি এছাড়া আর তেমন কিছুই না অনেক দিন ধরে ভিডিও করি মাঝে মাঝে লম্বা একটা নিই আবার ভিডিও করি এভাবে আমার দিনকাল চলছে কখনো ভালোতে কখনো মন্দতে তারপরও আল্লাহর কাছে লাখ লাখ যে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আর এখন তো স্বাধীন বাংলাদেশ এখন তো আরো অনেক বেশি ভালো আছে জানি না এই স্বাধীনতা কেমন স্বাধীনতা কারণ যেভাবে চুরি ডাকাতি হচ্ছে মানুষের ওপর হামলা হচ্ছে মানুষ মানে লুকিয়ে পাইয়ে বেড়াচ্ছে কি যে হচ্ছে কিছুই বলতে পারবো না যাই হোক রাজনৈতিক কথাবার্তায় না যে এখন আমি হচ্ছে রান্না করতে করতে ক্ষুদা লেগেছে যেহেতু আরেকবার চা গরম করে নিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি সকাল একবার কিন্তু নাস্তা করেই বসেছিলাম তারপরে আবারও ভাবলাম যে এ ফাঁকে খেয়ে নিই তো ডাল ভাজি ভাত হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছটা বসিয়ে দিব। তারপর আমার আজকের মতো কাজ শেষ আর আমার ভিডিওটাও আমি এখনই মানে শেষ করে দিব এই রান্নার মধ্য দিয়ে কারণ আজকে আমি আর সারা দিন ধরে দেখিয়ে লম্বা করতে চাচ্ছি না বড় ভিডিও আমার নিজের কাছে দেখতেও ভালো লাগে না তারপরও বলছি যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক অথবা কমেন্ট করবেন যার যেটা পছন্দ তো মানুষের ভ্লগিং দেখতে দেখতে কিন্তু এই ভ্লগিংয়ে আসা শখের বসত তো এই শখটা থাকুক আর এই মুহূর্তগুলো ধরে রাখি আর সবাই এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সুন্দরভাবে সুখে শান্তিতে বেঁচে থাকি এটাই হচ্ছে একমাত্র কামনা তো আমার মাছ যে আমি রান্না করছি সেটা হচ্ছে এখন মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাছটা একে একে দিয়ে দিলাম তারপরে তো আর তেমন কোনো কাজই নেই সারাদিন তো আমার হচ্ছে যেহেতু আজকের ব্লগটা এই পর্যন্তই তাই সবাইকে বলবো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন জুনুন ফ্যামিলির সাথে থাকেন আর দোয়া করি বর্তমানে যিনি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসছেন সে দীর্ঘায়ী পাক আর এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে আমাদের ছাত্র সমাজকে বা আমাদের নতুন প্রজন্মকে সহায়তা করুক দুর্নীতিমু এবং সন্ত্রাসমুক্ত একটা সুন্দর দেশে যেন আমরা বসবাস করতে পারি রান্না বাড়া শেষে পেয়ারা কেটে নিয়ে এসেছি ছেলেকে দিলাম ছেলে হচ্ছে খাচ্ছে আর গেম খেলছে বা কার্টুন দেখছে মনে হয় আর আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন